প্রিয় দর্শক, এসআরবি হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি। নার্ভের একটি দারুণ কার্যকর হোমিওপ্যাথিক ঔষধ জেলসিমিয়াম কখন কিভাবে ব্যবহার করতে হবে বলা হয়েছে, তার আগে নার্ভের সমস্যার লক্ষণ সম্বন্ধে জেনে নেওয়া যাক। দীর্ঘদিন ধরে বা বারবার মাথার ব্যথা, হাত অবশ হয়ে যাওয়া, হাঁটতে চলতে অসুবিধা, ভারসাম্যহীনতা, হাত পা ঝিনঝিন করা, জ্বালাভাব, চোখে দেখতে অসুবিধা, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া ইত্যাদি সমস্যা সাধারণত নার্ভজনিত কারণে হয়ে থাকে। এই ধরনের ব্যথায় টান ধরে ব্যথা ঘাড় থেকে হাতের দিকে যায়, হাত ঝিনঝিন করে বা কোমর থেকে শুরু করে ব্যথা পায়ের পিছন দিয়ে গোড়ালি পর্যন্ত যায়, অথবা ব্যথা এক জায়গায় স্থির না থেকে ছড়িয়ে পড়ে। এবার জেলসিমিয়াম ঔষধটির নার্ভের লক্ষণ সম্বন্ধে জেনে নেওয়া যাক। জেলসিমিয়াম হোমিওপ্যাথিক ঔষধটি কখন প্রয়োগ করবেন, ঔষধটির কিছু লক্ষণ জেনে নিন। স্থির হয়ে চুপচাপ থাকতে চায়, শরীর ও মনের জড়তা ও অবসাদ, মাথা ঘোরা, তন্দ্রা ও কম্পন, কার সাথে কথা বলতে বা কেউ তার কাছে থাকুক তা পছন্দ করে না, ভয়, দুঃখ, খারাপ বা উত্তেজনাপূর্ণ সংবাদ শুনে ও উত্তেজনার ফলে উদ্রাম, নড়াচড়া না করলে হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে যাবে এমন ভয়, চোখের উপরের পাতা ভারী অনুভূতি ও চোখ মেলে থাকতে কষ্ট, জিহ্বা কাঁপে ও অতি কষ্টে জিহ্বা বের করতে পারে, নিচের চোয়াল আপনা আপনি নড়তে থাকে, দেহের পেশির পূর্ণ শিথিলতা ও অবসন্নতা, সাথে অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্যকারী স্নায়ুর পক্ষাঘাত, মাথা যন্ত্রণা শুরুর আগে চোখে অন্ধকার দেখে, প্রচুর প্রস্রাব হলে মাথা যন্ত্রণা কমে যায়, পেশি ক্রিয়াগত সামঞ্জস্যের অভাব, সঠিকভাবে পেশি সঞ্চালন হয় না, ইচ্ছামতো পেশি চালনা করতে পারে না, ঘাড়ের হাড়ে শুরু হয়ে মাথার উপরে বাড়তে থাকে, কপাল ও চোখের মণিতে ফেটে যাওয়ার মতো ব্যথা, চোখের উপর দিয়ে মাথার চারদিকে যেন ফিতা দিয়ে বাঁধা আছে এরকম অনুভূতি হয়। ব্যবহারের জন্য নির্দেশাবলী: আধা কাপ জলে 2 ফোঁটা ডাইলেশন নিন এবং এটি দিনে 3 বার পুনরাবৃত্তি করুন। সতর্কতা: এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে, যদি কোনো জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না।